আজ আমি প্রবেশ করতে চলেছি কালিনারপুর সুইট সঙ্গে। তৃতীয় দিন উদ্বোধন হলো কাইনানপুর সুইট সঙ্গের দুর্গাপুজো, যেটা এবার 60তম বর্ষে পদার্পণ করেছে। নদিয়া তো তা কলকাতার মধ্যে সেরা লাইটিং জাস্ট এই প্যান্ডেলে আপনি দেখতে পাবেন আশা করি। চলো এর ভিতরের অংশটা দেখা যাক কতটা সুন্দর হয়েছে, বাইরে তো দেখতে পাচ্ছি। নৃত্য শেষ হওয়ার পরেই কিন্তু এখানে প্রবেশ করার পালা। কালিনানপুরের প্রস্তুতি পর্বের ভিডিও কিন্তু এই চ্যানেলেই আপনারা পেয়ে যাবেন, অবশ্যই দেখে আসতে পারেন। আমি কিন্তু এখন প্রবেশ করছি কাইনানপুর সুইট সঙ্গের মধ্যে। জাস্ট অসাধারণ, সামনের ডেকোরেশান থেকে শুরু করে সব কিছু। ভিতরে প্রবেশ করে দেখি ভিতরের কত সুন্দর সুন্দর জিনিস করেছে। আগেও এরকম ভিডিও একটা আছে, কিন্তু আজকে যেহেতু উদ্বোধন আর তারপরে এত মানুষের ভিড় আর এত ক্যামেরা চারিদিকে, জাস্ট অসাধারণ। আর স্টেজটা দেখতে পাচ্ছেন, আর ঠাকুরটাও কিন্তু জাস্ট ডান পাশে আপনারা দেখলেন অনেকটাই দূরে। ভিডিওটা তুলবো সেই মুহূর্তে এগিয়ে যাচ্ছি, তার আগেই দেখলাম বাচ্চারা অনেক আগে আমার সামনে দিয়ে সব চলে গেল, কারণ তারা আরও বেশি এক্সাইটেড, কারণ এই বয়সটা তো এরকমই, এত সুন্দর জিনিস সামনে থেকে তারা দেখতে পাবে। তো চলো কথা না বাড়িয়ে ভিতরের দিকে যাওয়া যাক। এইভাবেই কিন্তু সিকিউরিটি দাঁড়িয়ে আছে, আর তার পাশে এই যে গেটটা দুপাশেই খুলবে, আর সামনেই দেখতে পাচ্ছেন দুর্গার একটা মূর্তি, তার সামনে কিন্তু অসুরের একটা মূর্তি আছে। অসুরটা জাস্ট যে ফাইবারের তৈরি, আর এর উপরে কিন্তু কালার করা, আর সে সামনে যে দুর্গাটা আছে সেটাও কিন্তু সেই একই পরিস্থিতি। নিচে দেখতে পাচ্ছেন ফুল বর্ষণ, আর তার পাশেই কিন্তু এই যে সামনে একটা প্রদীপ জ্বলছে, আর সামনে এরকমভাবে অসুরকে রাখা। তো কনসেপ্টটা কিন্তু দারুণ, বেশ একটা এলিয়েন এলিয়েন ব্যাপার কিন্তু আছে এর মাঝখানে। এই জিনিসটা সবথেকে বেশি ভালো লাগলো, মানে চারিদিকটা যেভাবে মানে সজ্জিত হয়েছে, জাস্ট মনে হচ্ছে আমরা ইউএফও যে ইয়েটা আছে যানটা তার ভিতরে কিন্তু প্রবেশ করেছি। মানে যে অসাধারণ একটা ব্যাপার আর ওই মুহূর্তটা, আর এই যে সামনের যে পড়ে আছে দেখুন মনে হচ্ছে সুতোর মতন, কিন্তু লাইটিং জ্বলছে জলের মতন চলছে, আর তার সামনে এই যে সামনের মুখটা দেখিয়ে দিলাম দুর্গা, জাস্ট কত সুন্দর সাজ করেছে। এটা কিন্তু কীভাবে তৈরি হয়েছে সেটাও কিন্তু আমার দেখানো আছে একটা ভিডিওতে, তো দেখে নিতে পারেন। আর সামনের এই যে চারিদিকের যে ডেকোরেশনটা হালকা নীল লাইট, কিন্তু আগের কিন্তু লাইটিংগুলো আরও বেশি চোখ আকর্ষণ করছিল, এখন পুরোপুরি নীল লাইট হওয়ার কারণে একটু জাস্ট মানে মনে হচ্ছে যে খুব মানে দম ধরা ব্যাপারটা একটা, কারণ নীল লাইটটা চোখে লাগে খুব। আর তার পাশে এই যে দেখতে পাচ্ছেন এটা উপরের ডেকোরেশন, এটা কিন্তু কে বানিয়েছে সেটাও কিন্তু তুলে ধরা হয়েছে একসময়। আর সামনে এইভাবে জিনিসগুলো করা, আর ছোটো ছোটো বক্স করে এলিয়েনের যে ছোটো ছোটো বাচ্চা হয় সেগুলো কিন্তু বক্সে রাখা আছে, তো সিকিউরিটি বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না এর মাঝখানে। তাও আপনারা অন্য যে যে প্যান্ডেল আছে তার থেকে কিন্তু বেশি সময় ধরে এখানে থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। অন্য প্যান্ডেলে যেরকম খুব তাড়াতাড়ি আপনাকে বের করে দেয় এখানে কিন্তু সেরকম ব্যাপার নেই, আপনি মন খুলে দেখতে পারেন ভিতরে। তার পাশে কিন্তু আর একটা জায়গা আছে, যে জায়গাটায় আমি চলে গেলাম তারপরেই, এই যে এই পাশের ডেকোরেশনটা জাস্ট অদ্ভুত টাইপের, চারিদিকে এলিয়েন, আর এই উপরের এই যে এরকমভাবে ছাদটাকেও কিন্তু পুরো একদম ইউএফও যেরকম হয় সেরকমই কিন্তু করা চারিপাশটাই। আর চারিদিকে কিন্তু আপনার লাইটিংয়ের কিন্তু কোনো কমতি নেই, লাইটিংয়ের এত কারুকার্য এই জায়গাটাই আপনারা দেখতে পাবেন, মানে জাস্ট অসাধারণ লাগছে জায়গাটাকে দেখতে। এই যে নীলের মধ্যে, যদিও বা এই জায়গাটায় আমার মনে হয়েছিল যে শুধু নীলটা না দিয়ে একটু অন্য লাইট দিলেও পারতো, কারণ আপনার ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না, কিন্তু নীল লাইটটা তো চারিদিকে নীল হওয়ার কারণে একটু অদ্ভুত টাইপের লাগছে। তো পাশের পাশেই সব যেই মূর্তিগুলো আছে সেগুলো কিন্তু আদেও সব কালার করা নানান রকম, কিন্তু নীল আলোর কারণে এটা অতটা বোঝা যাচ্ছে না। তো চলো এইটুকুনি দেখালাম, এখান থেকে কিন্তু বেরিয়ে গেলাম, আর বেশিক্ষণ থাকা গেল না। এবার সামনে বেরিয়েই কিন্তু আমি একটু এগোতেই দেখব দুর্গা প্রতিমা জাস্ট বাঁ হাতে পড়বে, জাস্ট অসাধারণ একটা কনসেপ্ট। আর সামনের যে মাঠের মধ্যে যে আয়োজনটা করা, যে পরিষ্কার পরিচ্ছন্নতা, সেটা সবথেকে আপনি মনমুগ্ধকর হবে, কারণ প্রবেশের রাস্তা থেকে শুরু করে আপনার মনে হবে না কখনো যে আপনি খুব গ্যাদারিং করে খুব কষ্ট করে একটা ঠাকুর দেখছেন। আর তারপরেও কিন্তু যেটা লাইটিং থেকে শুরু করে সব কিছু সেগুলো কিন্তু আপনার মনের মানে সত্যি কথা মনের ভালোবাসাটাকে কেড়ে নেবে। তো চলো আর ভিডিওটা বেশি লেন্দি করবো না, এইভাবেই কিন্তু কাইনানপুরের উদ্বোধন হলো আগের দিন।
তো এইভাবে আপনারা আসতে থাকুন, ভালোবাসা দিন কাইনানপুরকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো দুর্গাপুজো সবাই ভালো কাটান, আবার নতুন কিছু ভিডিও আসছে খুবই তাড়াতাড়ি, আপনারা কিন্তু দেখতে থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন।